বাজার চেহারা কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। তো আমি আর কনক মিলে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো যাওয়ার আগে আমরা সিএনজি থেকে হাতের ডান দিকে নামলাম, নেমে ব্রিজের নিচে দেখলাম অনেক অনেক রোড সাইডে দোকান বসেছে। তো কনক বলল চলো এখানে অনেক কিছু পাবে কেনার মতো। তো আমি আর কনক একটু সামনে যেতে দেখলাম আমাদের ঘরের যে পাপোশগুলো সেগুলো, আর একটা কথা কি, এখানে পাপোশগুলো 50 টাকা থেকে 200-250 টাকা, মানে 250 টাকার মধ্যে পাবেন। এখানে যে ওই যে 50 টাকার ওইগুলো, আর বড়গুলো এই যে পিঙ্ক কালার এগুলো হচ্ছে 100 টাকা, আর এই গোল গোলগুলো হচ্ছে 50 টাকা, আর এই যে আমি দেখছি কার্পেটের মতো যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে 250 টাকা। তো এটা আমার থেকে 100 টাকাই বলছিল উনি। আর একটু বড় সাইজের একটু পরে বের করবে কার্পেট ডিজাইনের, তো ওইগুলো 200-250 টাকা বলছে। কিন্তু আমি ওনাকে বলছি যে আমি যেহেতু 8টা নিব আমার কাছ থেকে, যাতে উনি 200 নেয়। তো আমি ওইভাবে বলাতে উনি আমাকে 200 করে দিল, আর 50 টাকা করে একটু বড় সাইজের রান্নাঘরের জন্য নিয়ে নিলাম। আর এখানে মশারির যে কাভারগুলো সেগুলো 100 টাকা করে বলছে। তো এগুলো তো আমার আর দরকার নেই, তাই আমি আর নিলাম না, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে আমার পাপোশটা উনি বেঁধে রেডি করে দিচ্ছে, আর কনকও দেখছে। আর এখানে এই ব্যাগের দোকানটা দেখলাম, এগুলো হচ্ছে আপনার টুকটাক কসমেটিক্স আপনি নিতে পারবেন, আর এগুলো হচ্ছে পার্স, এগুলো 100, যা নেবেন 100-150। আর এই পাশের ব্যাগগুলো দেখলাম 200 বলছে, 300 বলছে। তো আমি একটু ভিডিও করে একটু সামনে গেলাম। সামনে এখানে যে টপসগুলো জর্জেটের মধ্যে সেইগুলো সব যা নেবেন তাই 150 টাকা। তো এখানে অনেক আপুরা আসছে, আসলে এখানে ইডেন কলেজ আছে হওয়া, ইডেন কলেজ কাছে হওয়াতে অনেক আপুরাই আসে। আর এখানে হিজাবের দোকানগুলো দেখলাম, এখানে 150 টাকা করে হিজাব, আবার 200 টাকা করেও আছে। এখানে যে বড় বড় ওড়নাগুলো 200 টাকা, এখানে প্যান্টগুলো 200 টাকা করে বলছে, মাত্র 200 টাকা। তবে একদম যে কোয়ালিটি খারাপ তা না, কোয়ালিটিগুলো ভালো, আর যারা কোচিংয়ে যায় তারা অনায়াসে পড়তে পারে। আর এই দোকানে একটু সামনে এসে দেখলাম এখানে থ্রি পিস বিক্রি করছে 500 টাকা করে। এইগুলো হচ্ছে লোনের আর শিফনের ওড়না, তো একটু পাতলা জর্জেটের শিফনের ওড়না। তো আমি ওনাকে বললাম আমাকে এই কালারটা একটু খুলে দেখাতে, তো দেখাচ্ছে। আর এই পাশের আপুটা অলরেডি 4টা নিয়েছে, আরও দেখছে। তো আমি এটা একটু দেখে আর একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে একদম ওয়ান পিসগুলো 200 টাকা করে। ওয়ান পিসগুলো এই যে পিঙ্ক কালারটা একদম কটনের মধ্যে খুব সুন্দর, মানে ডিজাইনটা কুর্তির মতো। এগুলো টাইস বা জিন্স দিয়ে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে, যে গরম সেই গরমে কিন্তু এগুলো পরলে আসলে খুব আরাম লাগবে। তো এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, আমি এখান থেকেও 2টা নিয়েছি। আমাকে কনক চয়েস করে দিবে, আমি একটু পরে এখান থেকে নিব। তো আমি এখান থেকে এই ড্রেসটাও দেখছিলাম, উনি বলছিল যে আপা এগুলোতে রং উঠবে না, আর 200 টাকা করে। তো এই পাশের আপুটা প্রায় অনেকগুলো নিচ্ছিল। আসলে যারা কোচিংয়ে যায়, কলেজে যায়, টিনেজ যারা, ওরা একটু জিন্স দিয়ে এগুলো পরলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এখন আমরা ব্রিজের ওপরে উঠলাম, মানে নিউ মার্কেটের গেটে যাব। তো যাওয়ার সময় ব্রিজের ওপরে আবার এই ব্যাগগুলো দেখলাম। আমি এডিট করার সময় আমার এত আফসোস হচ্ছে কেন যে আমি ব্যাগগুলো ওইদিন নিলাম না। তো এখানেও পাপোশ আছে, তবে এখানের পাপোশগুলো সব 50 আর 100 টাকা, আর ওই রাবারটেরগুলো 100 টাকা, এগুলো একটু নর্মাল। আর এখানে অনেক কিছু আছে দেখলাম, হাত পাখা, ব্রাশ, চিরুনি, তারপর বাচ্চাদের স্টিকার, খেলনা, অনেক কিছুই। দেখতে দেখতে আমরা নিউ মার্কেটের গেটের সামনে নামলাম, নেমে দেখলাম এখানে যে গজ কাপড়গুলো, সেম গজ কাপড়গুলো গাউসিয়ার যে সুবাস্তু ওইটার সামনে থেকেও বসে ওনারা, তবে ওইখানে দাম চায় অনেক, 300-350, কিন্তু এখানে 200-250-র মধ্যে দিয়ে দিচ্ছে, এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো। তারপরে ওনার পাশের দোকানে এখানে দেখলাম আবার ওয়ান পিস বিক্রি করছে। এই দোকানের ওয়ান পিসগুলো আরও সুন্দর ছিল, এখান থেকে যা নেবেন সব 200 টাকা, যা নেবেন গোল জামাও 200, নর্মাল মানে ওয়ান পিসগুলোও 200, নাইরা কাট আছে সেগুলোও 200।
তো আমার বোন দেখছে আর ও ডিজাইন আর ও কাপড়গুলো দেখছে আর বলছে আপু দেখো আসলে কিন্তু কাপড়গুলো অনেক ভালো, একদম পাতলা, মানে একটা 200 টাকা দিয়ে জামা যদি আপনি এক মাসও পরেন, এক মাসের মধ্যে তো আর এক মাস পুরো একটা জামা পরে না, মাঝে মাঝে, সেক্ষেত্রে 200 টাকা একদম উশিল হয়ে যায়। তো আমরা দেখছি আর বললাম হ্যাঁ ভালোই তো, তুমি একটু ধরো আমি ভিডিও করি। তো এটা ও এমনি ধরলো, ওর আমার আমি আমার মেয়ের জন্য দেখছিলাম, তো ভাবলাম যে না ও আসলে পরবে না। তারপর একটু সামনে গিয়ে এই ড্রেসগুলো দেখলাম বাচ্চাদের, আমাদের এটা দেখে আমরা দুই বোন এত মানে ভালো লাগছিল, কারণ আমার মা যখন বেঁচে ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমার মা কিন্তু এই কুশি কাটার কাজ করতো নিজ হাতে, আর আমাদের সেম এই ডিজাইনের ড্রেস পরাতো। আমাদের এগুলো পরা অনেক ছবি আছে, বিশেষ করে আমার ছোট বোনের অনেক ছবি। তো কনককে আমাকে বললো আপু একটা ইশরার জন্য নেই আর একটা আমার মেয়ের জন্য, তো আমি বললাম ঠিক আছে। তো ও একদম নিচে বসে বসে দেখছে, আর ওই ভাইয়াটা লাল জামাটা সরিয়ে নিল, কারণ বলল এক কালার যেগুলো সেগুলো রং উঠে, প্রিন্টেরগুলো চয়েস করতে তাহলে এটা থেকে একটু রং কম উঠবে, মানে প্রথম একটু ওয়াশ করলে হবে আর তারপর হয়তো আর উঠবে না, আর উঠলেও যদি উঠে সমস্যা নেই, বাচ্চাদের জামা 150 টাকা। তারপর এগুলো নিয়ে নিউ মার্কেটের ভেতরে আমরা এসে আমার কাজটা শেষ করলাম, পর্দা টর্দা নিয়ে এত ক্ষুধা লেগেছিলো, 5টা বেজে গিয়েছিলো। তারপর একটা দোকানে এসে আমাদের মজাদার বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে তেহারি, তো তেহারির সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর শশা দিয়েছে। তো আমি আর কনক বসে এখন খাবারটা এনজয় করব। আসলে কি আমাদের এত ক্ষুধা লেগেছিল, আমি আর কনক বলছিলাম কনক আমরা যে একটা প্লেট অর্ডার করেছি সবাই দেখে কি বলবে, আমাদের কি মার্কেটে এসে টাকা শেষ হয়ে গেছে। ও আর আমি অনেক গল্প করছি আর খাওয়া দাওয়া শেষ করছে, তো ও হাসাহাসি করছিল যে হ্যাঁ আসলে কি আমি আর কনক মানে এত বেশি খাই আমরা, কারণ আমাদের 2টা প্লেট নিলে অনেক কম হয়ে যেত, আসলে না আমরা দুইজনই খুব কম খাই, তো আমরা দুইজনই মানে আমাদের খাবারের পরিমাণটা খুব কম হলেই ভালো হয়। তো আমরা দুইজনে এটা বলছি আর খাওয়া দাওয়া করছি, আর আমি কথার ফাঁকে ফাঁকে যে একটু বলছিলাম আচ্ছা দেখ তো হিসাব করে আমার কত টাকা শেষ হলো আজকে, আসলে কিন্তু আমি অনেক কিছু শপিং করেছিলাম, আসলে কিনবো না করে দেখা যায় বিশাল অনেক কিছু কেনাকাটা সেদিন আমি করে ফেলেছি। তো এগুলো কথাবার্তা বলে দুই বোন খাবার খাচ্ছি, একটু ড্রিঙ্কস নিয়ে নিয়ে খাচ্ছিলাম, আর যেহেতু খুব গরম লাগছিলো এখানে এসি চলছিল, তো ভাবলাম একটু বসে আস্তে আস্তেই খাই। তো আসলে হঠাৎ করে যাওয়া নিউ মার্কেটে, যেমন কথা তেমন কাজ। তো আমরা খাওয়া শেষ করে ও আমার সাথে দুষ্টামি করছিল যে আমাকে ভিডিও করো না, তা আমি একটু ভিডিও করে নিলাম, তা হুটহাট করে গিয়ে আসলে আমাদের দুইজনের সারাটা দিন ভালো কাটলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।